আমার অন্যায়টা কোথায়? সত্যি তো আপনার ছেলে কিচ্ছু করে না, কোনো উপার্জনই নেই তার, সব দায় তো আমার শ্বশুরমশাইয়ের ওপরে। আর কত খাটাখাটনি করবেন উনি? উনি কতই বা মাইনে পান, 25,000-30,000? উনি যা মাইনে পান সেটা আপনাদের বাড়ির ড্রাইভারের মাইনের মূল্যের সমান। আপনি তো মাস্টার মশাই, তা স্কুলে পড়িয়ে কত টাকা আয় করেন? 10,000 টাকা, 15,000 টাকা, আচ্ছা 20,000 টাকা? আপনি জানেন আমাদের বাড়ির ড্রাইভার 18,000 রুপিস মাইনে পায়? মনে পড়ে তোরে দেবী, আপনি ওনাকে কতটা অসম্মান করেছিলেন, তাতে অবশ্য আপনার কোনো গ্লানি নেই আর কোনো অনুশোচনাও নেই। টাকা উপার্জনের কথা বলছেন তো, আমি শহরে যাচ্ছি টাকা উপার্জন করতে, 50,000 টাকা আপনার মুখে ছুঁড়ে মারব। আহ খোকা, এখন এসব কথা থাক না। হ্যাঁ, তুই একটা জায়গায় যাচ্ছিস, তুমি কোনো চিন্তা করো না মা, আমি দেখছি। হ্যাঁ সাবধানে যাবি, হ্যাঁ রাস্তাঘাট দেখে চলবি, আর সবসময় বোধাকে সঙ্গে রাখবি। হ্যাঁ চা 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 চা, দেরি হয়ে যাচ্ছে, দেখলে তুমি দেখলে, তোমার জেঠিমা না মোটেও সুবিধার লোক নয়। দেখো দেখো কে এরকম খারাপ ব্যবহার করেন, আমার মা জীবনেও কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারবে? বৌদি বৌদি আমার কথাটা শোনো, তুমি ভুল ভাবছো, জেঠি কিন্তু এরকম মানুষ নয়, জেঠি খুবই ভালো মানুষ। তুমি কোনোদিন জেঠিকে ভালোবেসে কাছে গিয়ে দেখো, দেখবে মাটির মানুষ। এই পুরো সংসারটা, সেই ভোর রাতে ঘুম থেকে উঠে উনি সংসারের যাবতীয় কাজ একা হাতে করেন, সকাল থেকে রাত অবধি উনি রান্নাঘরেই থাকেন, বাড়ির সবাইকে প্রতিপালন করেন, তার উপর আবার ব্যবসার কাজও আছে, সেসবও উনি নিজে হাতেই দেখেন। বাড়ির গৃহিণী সরে গেলে যে কতটা শূন্যস্থান তৈরি হয় সেটা তুমি ভাবতেও পারবে না। আজ জেঠি আছে বলে এই সংসারটা মেরুদণ্ডের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর তাছাড়া এরপর তো বাড়ির বউ হিসেবে তোমাকেই দায়িত্বটা নিতে হবে। আমি? হ্যাঁ তুমি। না না, আমি এসব সংসারের দায়িত্ব নিতে পারবো না, আমি দায়িত্ব নেওয়ার আগে এখান থেকে ধা হয়ে যাবো।